মণিরত্নম পরিচালিত পন্নিয়িন সেলভান 2 এর গান ভিড়া ভিড়া। এই গানে সুর বেঁধেছেন অস্কার জয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান। তবে সম্প্রতি গানটির সুর চুরির অভিযোগ উঠল ভারতের এই সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে। অনামিকা তিথি রিপোর্ট। সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্কার জয়ী গায়ক ও সুরকার এআর রহমানের। একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি পুনেতে রহমানের অনুষ্ঠান বন্ধ করে পুলিশ, যদিও কোনো রকম বাধা না দিয়ে মঞ্চ ছাড়েন সুরকার। তারপর টুইট করে সুরকার জানান, খুব শীঘ্রই দেখা হবে সকলের সঙ্গে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও নতুন ঝামেলায় জড়ালেন সুরকার। মণিরত্নমের পন্নিয়িন সেলভান 2 ছবিতে ভিড়া ভিড়া গানটি নিয়ে বিতর্ক। এই ছবিতে সুর বাঁধার দায়িত্ব ছিল রহমানের কাঁধে। দিল্লি নিবাসী ধ্রুপদ শিল্পী ওস্তাদ ওয়াসিফুদ্দিন দাগরের অভিযোগ, তার বাবা কাকার সুর নকল করেছেন এআর রহমান ভিড়া ভিড়া গানে। যদিও মণিরত্নমের প্রযোজনা সংস্থা মাদ্রাস টকিস এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন। তাদের কথায় সংস্থার প্রচার ও টাকার জন্য এই অপপ্রচার করছে। ভিড়া ভিড়া গানটি আসলে ত্রয়োদশ শতাব্দীর নারায়ণ পণ্ডিতাচার্যের কম্পোজিশন থেকে নেওয়া। অন্যদিকে ওয়াসিফুদ্দিন চিঠি পাঠিয়েছেন অস্কার জয়ী সুরকারকে। তার দাবি, মাদ্রাস টকিস ও মিস্টার রহমানের আমার পরিবারের থেকে অনুমতি নেওয়া উচিত ছিল, আমি অনুমতি দিতাম না এমন তো বলিনি। গানের সুর এক শুধু পরিবেশনে বদল আনা হয়েছে। এরই মধ্যে 28 এপ্রিল মুক্তি পেয়েছে মণিরত্নম পরিচালিত পন্নিয়িন সেলভান 2। যদিও ছবির প্রথম ভাগ মুক্তি পেয়েছিল 2022 সালে, এবার মুক্তি পেয়েছে দ্বিতীয় ভাগ। ইতিমধ্যে প্রায় 200 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। অনামিকা তিথি, দেশ বিনোদন।